হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো, আমরা খুব ভালো। তো তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে আজকে আবার ব্লগে কে? তো তাই হচ্ছে আমার ননদ, মানে ননদ বলে কম হইব, ধরো আমার বান্ধবী। তো অনেকদিন পরেই তাই আইসে, কারণ তাইও নানা কাজে বিজি থাকে, যার কারণে আইতে পারে না। তো সেদিন আইসিল দীক্ষা আমার বর, তাই রান্নাবান্না করছিল, এখানে করছিল ঝাড় ঝাড় মশলা চিকেন, মানে একদম ঝাল ঝাল করে করছিল, আর করছিল পালং শাক আর পকোড়া। তো সব কিছু তো মানে ভিডিও করা হয়েছে না, যার কারণে আমি শেয়ার করতে পারতেছি না, যতটুকু করা হয়েছে এতটুকু শেয়ার করতেছি। তো আর আওনের সময় তাই আওনের সময় কামরাঙ্গা নিয়ে আসছিল, সম্ভবত আমরা তো কামরাঙ্গাই কই, জানি না অন্য জায়গায় কি মানে নাম এটার, কামরাঙ্গা নিয়ে আসছিল। তো এটারে আমি আমার কাইটটা সেটা লবণ মরিচ টরিচ দিয়ে রেডি করতেছি, কারণ এই কামরাঙ্গা মাখাটা মানে অনেক বছর পরেই খাইতেছি। আর দীক্ষা সেটা মানে জিভে পুরো জল হয়ে পড়ছে, এত খাইতে ইচ্ছে হইতেছিল দীক্ষা, আর আমি আর দেরি করানো অপেক্ষা নাই। তো আমি একটু তাই করলাম তোমার একটু ব্লগ করে, তাই তো লজ্জেই শেষ। তো যাই হোক, পরে আবার ঠিক হয়ে গেছে। এবার আমরা কামরাঙ্গা মাখা খাইতে বইয়ে গেছি গা, আর আমারে দেখো মন হইতেছে যেমন মানে কুত্তে না কুত্তে আইছি, এত বাজে লাগতেছে দেখতে। তো এটা জাস্ট ঘুম থেকে উঠছিলাম সকালবেলা, তো তাই আইসা দেখা এই আনন্দে আমার আর ইচ্ছে তো ছিল না বলে আমি স্নান করি বা মানে ঠিকঠাক ওই পুরা মানে ভূতের মতো ভূত লাগতেছে। ভূতও মনে হয় সুন্দর আছে সত্যি কথা কইলে, মানে আমার এত বাজে লাগতেছে। সো তোমরা এটা ম্যানেজ করে লাইও, মাঝে মাঝে এমন ভূত দেখাটাও দরকার। তো এবার আমরা কামরাঙ্গা খাইতেছি আর নানা দুনিয়ার কথা গল্প করতেছি। তো যাই হোক, তখন বাজে প্রায় দুইটার মতন, আমি স্নান টান করে আয়া পড়ছি, আয়া সেরা তারারে ভাত খাইতে দিয়ে বয়ে দিছি আর আমিও খামু। তো তাই আবার করতেছে, রান্নাটি খুব স্বাদ দিছে, আসলেই খুব স্বাদ দিছে, আর সবসময় আমার বড় রান্না খুব স্বাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সেটা এটা বিকালবেলা আমরা কিছু শর্ট ভিডিও করছিলাম, অনেক শর্ট ভিডিও করছিলাম, আর এই সারাটা দিন খুব মজা করেই আমরা কাটাইছি, অনেক দিন পরে আমরা এমন খুব মজা করেই কাটাইছি। তো আজকের ব্লগটি তোমরা কেমন লাগছে তোমরা অবশ্যই আমারে জানিয়ে দিও, আর এই দেহ আমরা নাচ। তো দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হইতেছে নতুন আরেকটা ব্লগের সাথে, আর শেষে তোমরা দেখা লাইও আমরা কী কী শর্ট ভিডিও করছে, সব কিছু তো দিতে পারছি না, কয়েকটা শর্ট ভিডিও ক্লিক দিয়ে দিছি। बर्तन घसना भी होगा, कपड़ा धोना भी होगा, चाय बनाना भी होगा, खाना पकाना भी होगा, सुबह शाम घर में झाड़ू तुम्हार जेमने मन चाहे तेमनी चलो यामी पीछू बोलबो ना কলের কল ফুল তোকে দেখি মোর গন্ডগোল বাবাই বলে বহু বানাবো লাগাই দিল হুলস